নমস্কার বন্ধুরা, শর্মিলাস কিচেনে সবাইকে ওয়েলকাম। শর্মিলাস কিচেনে সবাইকে জানাচ্ছি আরো একবার স্বাগত। আজকে আমি চলে এসেছি একটা চিকেনের রেসিপি নিয়ে। আজকে আমি বানাচ্ছি পেপার চিকেন। খুব সহজে এটা বাড়িতে তৈরি করা যায়। তো কিভাবে এটা আমি তৈরি করছি আসুন সেটা দেখাই। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে ভিডিওটা স্কিপ না করে প্লিজ পুরোটা দেখুন। এখানে আমি 800 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটা ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিচ্ছি 1 চামচ রসুন বাটা, দিচ্ছি এর মধ্যে 1 চামচ আদা বাটা, 2 চামচ টক দই, 1 চামচ গোলমরিচ গুঁড়ো। এবার এই সমস্ত কিছু দিয়ে চিকেনটা ভালো করে ম্যারিনেট করে রাখবো। আমি হাত দিয়েই ম্যারিনেট করছি, তাহলে ভালো হবে। এবার এটা আমি 1 ঘন্টার জন্য রেখে দেব। ফিরে এলাম 1 ঘন্টা পরে। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। দিচ্ছি এর মধ্যে আমি বেশ খানিকটা রিফাইন্ড অয়েল। এবার এই তেলের মধ্যে আমি দিচ্ছি 1টা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর 1/2 চামচ গোলমরিচ ফোড়ন। ফোড়নটা 20-25 মিনিট ভাজার পর এবার এর মধ্যে আমি দিচ্ছি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি সেটা। দিচ্ছি 1 চামচ নুন। নুনটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হবে। পেঁয়াজটা একটু নরম হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি দেব ম্যারিনেট করে রাখা চিকেন। চামচ জিরে গুঁড়ো এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার গ্যাসটাকে লো ফ্লেমে রেখে আমি এটা ঢেকে ঢেকে রান্না করব। এটা 15 মিনিটের জন্য আমি ঢেকে দিলাম। ফিরে এলাম 15 মিনিট পরে। মাঝে কিন্তু আমি দুবার একটু নেড়ে দিয়েছি। এবার ঢাকনাটা খুলে আমি হাই ফ্লেমে গ্যাসটা দিয়ে দেব। এবার চিকেনটা ভালো করে কষিয়ে নেব। 4টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না জলটা ভালো করে শুকিয়ে যায়। চিকেনটা মাঝে মাঝে নাড়তে হবে, নইলে তলায় লেগে যেতে পারে। এর মধ্যে 1 চামচ চিনি।
চিকেনটা খুব ভালো করে কষানো হয়ে গেছে আর চিকেনের গা দিয়ে তেল ছেড়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দেব জল। এখানে কিন্তু আমি কোনো ঠান্ডা জল ইউজ করব না, যতটাই জল দেব আমি দেব গরম জল। এবার আমি গরম জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেনটা আরো 15 মিনিটের জন্য আমি ফুটতে দেব। 15 মিনিট পরে ফিরে এলাম। আরো 1 চামচ গোলমরিচ পাউডার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। গোলমরিচটা এবার একটু ভালো করে মিশিয়ে দিলাম। আমার পেপার চিকেনটা রেডি হয়ে গেছে, এবার এটা আমি সার্ভিং বলে সার্ভ করে দেব। আমার পেপার চিকেনটা রেডি হয়ে গেল। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা অল বাটনটা ক্লিক করে দেবেন আমার ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে আজ আসি আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে।